আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আমিতে আমি সারিকা। আমরা বলি সময়ের সাথে সব কিছু হারিয়ে যায়, সত্যি কি তাই? কিছু মানুষ এবং তাদের সৃষ্টির ইতিহাস রয়ে যায় যুগ যুগ ধরে, এমনই একজন মানুষকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তার একাগ্রতা, স্পষ্টবাদিতা এবং নিষ্ঠার কাছে এ প্রজন্মের শিল্পীদের শেখার আছে অনেক কিছু। আমার সাথে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় সামিনা চৌধুরী। কেমন আছো আপু? খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে, ইউ আর বিউটিফুল। ও মাই গড। কিন্তু আইটেম বলতে চাই, আমরা আজকে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে দেখছি, ইউজুয়ালি যেরকম ভাবে দেখি একটু ডিফারেন্ট লুক নিয়ে দেখছি, সেটার পেছনে কারণটা কি? তোমাদের নাম যেমন, অনুষ্ঠানটা আমার আমি, তা আমার আমিটাই এমন, যখন আমার যেখানে যেভাবে ইচ্ছে হয় আমি। আসলে মোডের উপর আপনি আসলে ড্রেস আপ করেন বা? হ্যাঁ, মুড বলতে পারো, প্লাস আমার ভালো লাগে এক একবার এক এক রকম ভাবে থাকতে ভালো লাগে। তারপরে যদি বলি যে সিলেক্ট করতে আপনার ফেভারিট আউটফিট? পাঞ্জাবি। আচ্ছা। একটা জিন্সের প্যান্ট আর একটা, মানে একটা শু, মানে যে কোনো একটা শু আর কি, এই তো। কমফর্টেবল যে কোনো ড্রেস আর সাথে একটা জ্যাকেট বা একটা ওড়না, এই আর কি। এটা হচ্ছে আমার সবচাইতে আরামের এবং আমার মনে হয় যে খুব স্মার্ট একটা ড্রেস। এভরিডে ইউজুয়ালি কীভাবে সময় কাটে বা কীভাবে কাটাতে পছন্দ করে? আমার দিন তো শুরু হয় অবশ্যই, সকালে উঠি, নামাজ শেষ করি, তারপরে একটু হাঁটাহাঁটি করি, বাড়ির সমস্ত লাইটগুলি অফ করি, মানে এগুলো দৈনন্দিন কাজ, যেহেতু আমার বাসা সব কাজ করতে হয় আমাকেই, আর আমার হাজব্যান্ড খুবই হেল্প করে প্রতিটা কাজে, তো এই আর কি, খুঁটি নাটি সব ঠিকঠাক করি টরি, তারপরে বাচ্চারা অফিসে যাবে, ওদের জন্য একটু নাস্তাটা বানাই খুব তাড়াতাড়ি, মানে আমার কাজ হচ্ছে খুব জলদি, যেটা যেটা সব কিছু আমার হাতের কাছে রাখি। আমার বাসাটাতে তুমি গিয়ে তুমিও সব কিছু নিজে নিজে করে ফেলতে পারবে। তারপরে কিছুক্ষণ পর আমি আবার একটা ন্যাপ নিই, এইটা আমার একটা খুব ফেভারিট কাজ। হ্যাঁ, ঘুমানোটা। আর বিয়ের আগে কিন্তু আমার একটা নাম ছিল, আমার নাম ছিল ঘুমের রানী। আচ্ছা। আমি একটা কাজই ভালোবাসতাম, সেটা হচ্ছে ঘুমাতে, খুব ভালো লাগে আমার ঘুমাতে। তো যাই হোক, ওই ঘুমটা আমি দেই, তারপরে তো উঠি, আবার একটু কাজ করি, আর সাধারণ মানুষের মতোই আমার জীবনযাত্রা। বাহ, চমৎকার। আপনি গাড়িতে আসতে আসতে আমার সাথে গল্প করছিলেন বিড়ালের কথা, আপনার ছেলে মেয়েদের বিড়াল। ওফ, তাদের কথা জানার আগে একটু জানতে চাই ছেলে মেয়েদের কথা, যে ছেলে মেয়ে কয়জন আছে? আমার আল্লাহ দিলে এক মেয়ে এক ছেলে, ওদের তিনটা বিড়াল। হ্যাঁ, প্রথমে একটা চুরি করে নিয়ে আসছিল, মানে চুরি করে বলতে ওর বন্ধুর গাড়িতে পেয়েছিল, সেটা আমার বাড়িতে ঢুকাবে কিভাবে, একটা বক্সে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে ড্রয়িং রুমে। তা আমি দেখি যে আমার মেয়ে, মানে কিছুক্ষণ পরপরে মানে উঠে উঠে ড্রয়িং রুমে যাচ্ছে, কি ব্যাপার, মাঝ রাতে উঠে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর শুনি এরকম শব্দ, পরে তো ব্যাক করলাম, আমি বললাম যেটাকে এক্ষুনি বিদায় করো, অসম্ভব, আমি খুব ভয় পাই আর আমি এগুলো পছন্দ করি না, আমার কিন্তু একদম পছন্দ না এগুলো। তারপরে যে কিভাবে কিভাবে মায়া হয়ে গেল, এখন তিনটা বিড়াল, তিনটাকে সমস্ত দেখভাল কিন্তু আমাকেই করতে হচ্ছে। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে আমি আর কি কি করি, কিভাবে আমার দিন কাটে, আমার আমি সবসময় গান শুনি, এটা আমার একটা সবচেয়ে বড় প্র্যাকটিস, এটা আমার রেওয়াজ বলতে পারো, আমি সারা দিন গান গাই, আমার রেওয়াজ করি অ্যাকচুয়ালি আমি। হ্যাঁ, আর হয় আমি কিভাবে এডিটিং করতে হয় সেটা শিখি, বিকজ আমি খুব পছন্দ করি মানে ডিরেকশন দিতে, ওগুলো নিয়ে ভাবি, কাজ করি, তারপর আমি কিছু শাড়ির ডিজাইন করি, অনেক কিছু করেন একই সাথে, মানে মাল্টিটাস্কিং। আমার যেটাই ভালো লাগে, আমি বললাম না, আমার যেটাই ভালো লাগে আমি সেটাই করি, মানে বাইরে সময়টা কখনোই কাটাই না। শাড়ির ডিজাইন করেন সেটা কি নিজের জন্য নাকি? নিজের জন্য তো করি, কারণ আমি যখন তখন আমার একটা কাজ এসে গেল, মানে শো থাকে, স্টেজ প্রোগ্রাম, পারফরম্যান্স থাকে, টুকটাক ঠিকঠাক করে ফেলি, এটা আমাদের শুটিং এর ব্যাকে যারা থাকে তারা জানে আর কি। হ্যাঁ, যে হঠাৎ করে জামা পরে আছি, ওটার উপরেই আমি নিজে নিজেই পাড় লাগিয়ে দিলাম, সেলাই করে ফেললাম, কিংবা একটা নতুন কিছু একটা করে ফেললাম, শাড়ির উপরে একটা কিছু বসিয়ে দিলাম, এটা করতে করতে এখন নিজের জন্যও করি, আবার অন্যদের জন্যও
করে আচ্ছা করা হয় আর কি বাহ মানে সব কিছুই করছেন মোটামুটি যেটা ভালো লাগে আমার সেটাই করি আচ্ছা যে গানের বলছিলেন যে গান শুনছেন অনেক এভরিডে কোন ধরনের গানগুলো আসলে শোনা হয় আমি তো আমার দুটো কানে তো দুজনের গান সত্যি কথা বলতে যাদের আসলে মানে যাদেরকে দেশের ভাগে ভাগ করা যাবে না তারা পুরো সঙ্গীতের বটবৃক্ষ তাদের ছায়ায় আমি থাকি লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে তাদের তো তাদের গানই আমার শোনা হয় বলতে পারো সারাদিন আর এমনি আমি সবার গান শুনি সবার গান আমি বলতে পারবো যে আমার সবার গান মুখস্থ আমাদের বাংলাদেশের সবার মানে অনেক গান আমার মুখস্থ অবশ্যই সেগুলো ভালো ভালো গান আর গতকাল শুনছিলাম আব্বার গান মাহমুদুর নবীর দুটো গান এত সুন্দর তো ভাবলাম না দুটো গান আমি রিমেক করব একটা হচ্ছে অপরাধ নিও না আমার আগেকার গানের যে কথা ছিল না আব্বারি গানটা আমি হঠাৎ করে আমার ক্লিক করলো মানে মাহমুদুর নবী গানের কথা হচ্ছে মানে কতটা রোম্যান্টিক বলছে যে অপরাধ নিও না আমার প্লিজ আমি ভুল করে হৃদয় দুয়ার খুলে তোমার হৃদয় আঙিনায় এসে গেছি আহ চমৎকার খুব সুন্দর না খুবই চমৎকার তো গানটা শুনলাম এত ভালো লাগলো আচ্ছা যেহেতু রিমেকের কথা উঠলো যে গানটা আবার রিমেক করবেন কিছু কিছু গান দেখা যায় রিমেকে খুবই ভালো ইম্প্যাক্ট ফেলে যে আমরা পুরনো সেই সুন্দর গানগুলো আবারও ফিরে পাই শুনতে পাই কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু গান রিমেক বা রিমিক্স করতে যে সেটাকে বিকৃত করে ফেলে সেটা গুণীজনরা আর কি বলেন তো সেই বিষয়ে আপনার মতামত আমরা নেব ছোট একটি বিরতির পর দর্শক ফিরছি বিরতির পর আমাদের দেশটাতে এখন এটাই চলছে আমার মনে হয় কেউ কারো ধার ধারছে না কোনো জবাবদিহিতা নাই প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর কথা হচ্ছিল সামিনা চৌধুরীর সাথে আপু যাবার আগে আসলে জিজ্ঞেস করেছিলাম যে কিছু কিছু গান দেখা যায় আমরা অনেক সুন্দর শুনতে পাই সেগুলোকে আবার রিমেক করা হয় বা আবার ফিরিয়ে আনা হয় কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু গান আসলে রিমেক বা রিমিক্স করতে যে বিকৃত করে ফেলে এই এই সম্পর্কে আপনার মতামত কি মতামত আর কি মানে একটা জিনিসকে যখন তুমি বেটার করতে পারবে মানুষের সামনে তুলে ধরার জন্য তখনই তুমি সেই কাজটি করো তা না হলে করো না তাই না কিন্তু ওই ম্যাক্সিমাম গানই মানে কিছু গান আমি এখন কি বলবো তোমরাই তো অ্যান্সারটা দিয়ে দিলে তো যখন একটা গানকে ইয়ে করা হয় নষ্ট করা হয় আমি বলবো তখন সেটা খুবই দুঃখজনক এবং যে শিল্পীর গানটাকে এরকম ধ্বংস করার জন্য আসলে এটা তার জন্য খুবই দুঃখের আর যেমন একটা লতা মঙ্গেশকর একটা কথা বলেছিলেন সম্ভবত ওই যে ওনার ওই কাটা লাগা গানটা যখন মানে কি আমি তো ভাবতেও পাই না কি কি গান কি করে দিল উনি খুব কষ্ট পেয়েছিলেন তেমনি আমার মা মাঝে মাঝে বলে যে ভাগ্যিস তোমার আব্বা এখন নাই তাহলে মানে ওই কষ্টেই শেষ হয়ে যেত তো আমার মনে হয় যে এগুলোর থেকে দূরে থাকা উচিত যখন রিমেক হবে কোনো গানের তখন সেটার যে একটা সিগনেচার মিউজিক থাকে সেই সিগনেচার মিউজিকটা ঠিক রেখে আধুনিক যন্ত্রাদি দিয়ে আধুনিক অবশ্যই নিজস্ব কিছু এরকম কোনো রুল বা রেগুলেশন নেই কি যে এই একটা গানের হয়তো এতটুকু চেঞ্জ করা যাবে বা সেই সীমাবদ্ধতা কতটুকু আছে বা কতটুকু কার্যকর করা হয় আমি আসলে এটা জানি না আমি জানি না মানে যেমন রবীন্দ্রসঙ্গীতের উপর একটা আছে বা ছিল তারপরে নজরুলের গানের তারপরে তো অনেক গান দেখা যাচ্ছে নজরুলের গানও অনেক সময় অনেক চেঞ্জেস এনে করা হচ্ছে তো সেটা আসলে লিমিটেশনটা কতটুকু আছে লিমিটেশন তো একটা কি লিমিটেশনটা কি আধুনিক গানে লিমিটেশনটা নাই কারণ এটা আধুনিক যত করা যায় কিন্তু অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার যে গানটা যেভাবে আমি গেয়েছি যে গানটা শুনে তোমার ভালো লাগলো যে সামিনা পাই এই জায়গাটা এরকম সুন্দর করে একটা কাজ দিল এই জায়গাটা এরকম করে টানলো না টানলে কিন্তু অত ভাল লাগতো না তো অন্য আরেকজন যখন রিমেক করার সময় ওটা দিল না তখন গানটা নষ্ট হয়ে গেল রাইট বা আমার গান না ধরো অন্যের গান হ্যাঁ যেমন আয়নাতে ওই মুখ দেখবে যখন এই গানটা মাহমুদুর নবী যেভাবে গেয়েছে যেই ফিলটা দিয়ে যেরকম গম গম করছে হ্যাঁ সে যেরকম উচ্চারণ যেমন আয়নাতে ওই মুখ দেখবে যখন অনেকগুলো খ আছে
এখন যদি সেই গানটাকে তুমি গাইতে গিয়ে যদি তোমার মতো করে মানে অন্যভাবে ইয়ে করে গাও যেটা ভালো লাগছে না, তাহলে তো এটা অন্যায়, রীতিমতো অন্যায়। তাহলে আমি বলবো তোমরা গেও না, গাইলে একদম আর সুন্দর করে গাও। এটা নিয়ে কেউ কিছু বলছে না কেন বা কোনো রকম কিছু করা হচ্ছে না? কেউ কারো ধার ধারে না, এটাই হচ্ছে কথা। আমাদের দেশটাতে এখন এটাই চলছে, আমার মনে হয় কেউ কারো ধার ধারছে না, কোনো জবাবদিহিতা নাই। আচ্ছা আপু, আপনি একটা কম্পিটিশনের জাজ, তো সেই সুবাদে আপনার অনেক নতুন প্রজন্মের, এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয় বা এখন যারা গান করছেন, তো তাদের সম্পর্কে আসলে আপনার কি বলার আছে বা এখনকার যারা আছে তারা কেমন করছে? যখন ওরা বাচ্চারা যখন প্রতিযোগিতায় আসে তখন ওরা খুব সিরিয়াসলি আসে এবং ওখানে চেঞ্জ করার কোনো রকম স্কোপ নেই এবং ওরা করতেও চায় না, এটা সঠিক কথা। আসলে ভয়েস তো আর প্রতিদিন আসে না, এটা তো একেবারেই যুগ যুগ এক যুগে হয়তো উপর থেকে আসে, তো মানে কণ্ঠ এটা 70-80% আল্লাহর কাছ থেকে আসতে হবে, তারপরে 20% আমি সেটাকে ঘষে মেজে ঠিক করতে পারবো। তো এবার কিছু গলা আমি পেয়েছি, মানে ছেলেদেরও গলা বিশেষ করে খুবই সুন্দর, কিন্তু সমস্যাটা এটাই যে তাদের মানে এত দৌড়াদৌড়ি এখন, সেটা টিকটক হোক, সেটা ইউটিউব হোক, সেটা অস্থিরতা ভাইরাল করে হোক, আরো কি কি সব আছে না, রিলস, সব কিছু, ফেসবুক, সব মিলে যে দৌড়াতে পারছে, যে যত নিজেকে দেখাতে পারছে, মানুষ তাকেই মনে রাখছে। আর যে গলাগুলো আসলেই ভালো তারা তো অত দৌড়ায় না, আমার মতো মনে হয় খালি ঘুমায়। হ্যাঁ, তো আমার মনে হয় তাদেরকে নিয়ে অনেক কাজ করা উচিত। এই যে বলছিলেন যে টিকটক বা এগুলোর আসলে অনেক প্রভাব এখনকার টাইমে এসে, তো আপনার কি মনে হয় যে এটার আসলে গুরুত্ব কতটুকু বা এটার স্থায়িত্ব কতটুকু? দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ যদি তুমি সেটাকে ভালো কাজে লাগাও। হ্যাঁ, এখন আমি একটা কথা বলতে পারি, সে কথাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি একটা বাজে কথা বলে দিই তাহলে সেটা কোনো গুরুত্ব থাকলো না। তেমনি আমি রিলস, ফেসবুক, তারপর আরও কী কী আছে, লাইকি, তারপরে টিকটক, হোয়াটএভার, ইউটিউব, তো সেখানে আমি ভালো ভালো জিনিস দিতে পারি, ভালো ভালো গান দিতে পারি, ভালো ভালো অভিনয়ের ক্লিপ দিতে পারি, অনেক কিছুই করতে পারি ভালো কাজ। আবার একইভাবে যেগুলো দেখাচ্ছে, দেখানো হচ্ছে অনেক কিছু উল্টাপাল্টা, তো হচ্ছে কি খারাপ জিনিসের প্রতি অনেকের আকর্ষণটা বেশি থাকে, ফলে হচ্ছে কি খুব মানে মানে কেমন আগাছায় ভরে ভরে যাচ্ছে দেশটা। সো আমি বলবো যে ভালো গানগুলোর এইটা একটা, তুমি যেটা বলছিলে লিমিটেশন বা বাইন্ডিং, হ্যাঁ বাইন্ডিং একটা দিয়ে দেওয়া উচিত যে এই ধরনের গান বা এই ধরনের ভিডিওস অ্যালাউ হবে না। আচ্ছা বাবু, আপনি তো অনেক গুণী মানুষদের সাথে কাজ করেছেন এর আগে, যাদের কি নিয়ে আমরা আগের প্রোগ্রামে অনেক কথা বলেছি, তো ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং আপনি তিন প্রজন্মে আসলে বলতে পারি যে আপনি দেখেছেন এবং তাদের সাথে গান করেছেন, এখন যারা নতুন আসছে নতুন কম্পোজার তাদের সাথেও কাজ করছেন, তো এই এটার মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পান? বা দেখো, আমি তো 40 বছর ধরে গান গাইছি, মানে গাইছি বলতে আছি আর কি, বা আমাকে রেখে দেওয়া হয়েছে, তো সুরকারদের উপরে আমি কখনোই কথা বলি না, তারা আমার গুরুজন, তারা আমার বয়সে ছোট হলেও আমি বলি, কারণ তাদের কাছ থেকে আমি সুরটা তুলি। বাহ, আমি যখনই, এখনকার ছেলেমেয়েরাও খুব সুন্দর সুন্দর সুর করে, তো যখন ওরা সুরকার হিসেবে প্যানেলে বসে আমি তখন একদমই নতুন, ওরা আমাকে যেটুকু বলবে যা বলবে ওটা তো আমি শুনতে বাধ্য, তারপরে আমি কিছু অ্যাড করে আমি জিজ্ঞেস করি এটাকে আমি করবো, তো এটা হচ্ছে আমি করি। হ্যাঁ, আমি ওরা আমার তখন আমার গুরুজন। আর আগের যে তারা সুর করতেন তারা হারমোনিয়ামে সুর করতেন, আর হারমোনিয়ামের যখন সুরটা করতেন তখন সেই সুরে একটা মায়া এসে যেত, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মেলোডিয়াস ব্যাপারটা। আগে গানটা লেখা হতো, এই যেমন অপরাধ নিও না আমার, তাহলে অপরাধ নিও না আমার কত মায়া নিয়ে সে ছেলেটা বলছে মেয়েটাকে, সুরটাও তাহলে সেরকম মায়া হবে। এখন যদি আমি সুরটা আগে করে ফেললাম, টাক টিকা ঠিক টাক টিকা, অপরাধ নিও না আমার, হবে হবে না, কিন্তু যেহেতু আগে গান লেখা হতো আগেকার দিনে, তখন ওই সুরটা হলো অপরাধ নিও না আমার, আমি ভুল করে হৃদয় তোমার খুলে
অপরাধ নিও না কত চমৎকার। তো আগেকার দিনে সুরকাররা যারা সুর করতেন তারা খুব মায়া নিয়ে সুর করতেন, আর আমাদের দেশটার মাটিটাই তো তাই, এক এক দেশের মাটি এক এক রকম। কোনো মাটি, কোনো দেশের মাটি খুব শক্ত, কোনো দেশের মাটি শীতল, আমাদের দেশের মাটিটা সোদা মায়াময়। সুরগুলোও তেমন, আর এখনও সবাই ভালো সুর করে। ধরো এখন মানে ব্যস্ততার কারণে হয়তো বা গানের কথা আগে আসে না, সুরটা করে ফেললো, রিদম বসিয়ে দিল, তারপরে কথা হলো। এখনকার সুরকারদের উচিত, আমি যেমন গান শুনি, ওদেরও অবসর সময়ে আগেকার সুরকারদের গানগুলো নাড়াচাড়া করা, তাহলে ওদের কর্ড সেন্স বাড়বে, সুর করার মায়াটা বাড়বে সুরে ওদের। চমৎকার আপু। কিন্তু আপু আপনার গলায় এই দু লাইন গান শুনে আমার আসলে ভেতরে আরো খোরাক জেগে গেছে যে পুরো একটা গান শুনতে। আপনার কণ্ঠে এত সুমধুর এবং মিষ্টি, আমরা গানটা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। সালাম পৃথিবী তোমাকে সালাম। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আমিতে। কথা ছিল সামিনা আপুর সাথে। আপু, যাওয়ার আগে প্রমিস করেছিলাম একটা গান শোনাবো দর্শকদের। কালকে একটা গান শুনছিলাম আমারই গাওয়া, মানে টেলিভিশনে হচ্ছিল, তো ওই গানটাই মাথার মধ্যে ঘুরছে আর কি। এই গানটা আবিদ ভাইয়ের সুর করা ছিল। কে এমন দুঃখ দিয়েছি যে দুঃখে বাঁধলে, দুঃখ দিয়েছি যে দুঃখে বাঁধলে, চোখের জল ঝরিয়ে আমার নিজেকে বড় করে ভাবলে, কি এমন দুঃখ দিয়েছি যে দুঃখে বাঁধলে। চমৎকার। সারাদিন এত ব্যস্ততার মধ্যে রেয়াজ করার টাইমটা কখন পান? এই যে গাচ্ছি, হ্যাঁ, স্বপ্নের না 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 না, যেদিন তুমি এলে ও হাজার গোলাপ ছুঁয়ে ভালো লাগা, এই এই চলছে। নতুন প্রজন্ম থেকে আপনি কি উপদেশ দিতে চান যে রেওয়াজটা আসলে কতটুকু গুরুত্ব বা কিভাবে তারা করবে? এখন সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এবং আমাদের যত বয়স বাড়ে তত মানে আমাদের বাহ্যিক চেহারা বলো আর ভেতরের যে কণ্ঠস্বর বলো, যাদের আর গান গায় বা গলা, তাদের খুবই স্বাভাবিক যে ভোকাল কর্ড চেঞ্জেস, ভোকাল কর্ডসের টিস্যুগুলো মানে দুর্বল হতে থাকে, খুবই স্বাভাবিক। এই কথাটা কিন্তু আমাকে জানিয়েছিলেন, আমি কিন্তু জানতাম না, আমাকে মানে শ্রদ্ধেয় লতা আশা ভোঁসলে উনি আমাকে বলেছেন যে মানে যখন আমার ওনার বাসায় আমাকে মানে উনি দাওয়াত করেছিলেন, তো বললেন যে আমাকে বললেন, সামিনা বয়স যখন বেড়ে যায় আমাদের এই টিস্যুগুলো এত সেন্সিটিভ, এত বেশি নরম, এটা আস্তে আস্তে লুজ হতে থাকে। সো মন খারাপ করা যাবে না যে আমার এখন কেন আমি গাইতে পারছি না, এটাই হবে। সেজন্য এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করবে, এটা উনি আমাকে বলেছিলেন। তো একদম সত্য কথা, যার জন্য বলে না যে এক্সারসাইজ করলে শরীরটা একটু ঠিক থাকে, একদম সেরকম ভয়েসটাও তাই, ভয়েসের এক্সারসাইজ হচ্ছে রেওয়াজ। আচ্ছা আপু, আপনার অনেক কালজয়ী গান আছে সিনেমার, এবং আমাদের বাংলা সিনেমা শুনলে আমরা প্রথম জিনিস যেটা পিকচারাইজ করি দ্যাট ইজ সংস, মানে বাংলা সিনেমার গান, মানে গান এবং দুটো সম্পৃক্ত একদমই। তো সেই জায়গা থেকে এটা কেন আপনার মনে হয় যে আমরা আসলে সিনেমা বুঝলেই বুঝি সিনেমার গান? ওই যে বললাম আমাদের অন্তরটা একটু মায়াতে বেশি ভরা, হ্যাঁ, এবং আমরা এন্টারটেইনটা পছন্দ করি বেশি। সেটা মানে গান ভালোবাসে না বা গান একটু শুনতে চায় না, ওই খাওয়ার সময় যেমন একটু ভাত খাচ্ছি বা ইয়ে কিছু খাচ্ছি, একটু আচার বা একটু ডাল স্পাইসেস, আসলে কিছু থাকতে হবে, আর একটা মন ভরানো একটা কিছু, শুধু পেট ভরলে হবে না, মন ভরতে হবে, মন ভরানোর ব্যাপারটা হচ্ছে গান। চমৎকার বললেন। হ্যাঁ, তো ছবিতে গান একটা মাস্ট ব্যাপার, যেটা দিয়ে তুমি মানে ধরো 3 মিনিটে তুমি হোল সিকোয়েন্সটা বুঝিয়ে দিলে,
একটা ছবি যেটা রিলিজ হয়নি কিন্তু গানটা আগে রিলিজ হয়েছে, ওটাই হিট। আমার আব্বার একটা গান, সালাম পৃথিবী তোমাকে সালাম, সালাম পৃথিবী তোমাকে সালাম, এই গানটা, ছবিটা কিন্তু রিলিজ হয়নি। গান এমন জিনিস, শুধু গান দিয়ে কিন্তু একটা ছবি চলে যেতে পারে। আপু আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপরে কি একটা সিনেমার গান শুনতে শুনতে আমরা যেতে পারি প্লিজ? আচ্ছা আচ্ছা, দর্শক আমি শোর আপনাদেরও ভীষণ ভালো লাগছিল কথাগুলো শুনতে, যেরকমটা ভালো লাগছিল আমার। আমরা একটা চমৎকার গান শুনতে শুনতে বিদায় নেবো, আপু আমরা গানটা শুনে ফেলি। আমি তোকে পেতে চাই হাতে কিংবা অজুহাতে, আমি তোকে ছুঁতে চাই অভিমানের ভাষাতে, আমি তোকে পেতে চাই ভর দুপুর জ্যোৎস্না রাতে, আমি তোকে পেতে চাই ঘৃণা আর আঘাতে আঘাতে।